করে তিনি উল্লেখ করেছেন, আদিষ্ট হলো এই, যখন একটা সন্তান ভূমিষ্ঠ হবার সময় হয়ে যায়, মায়ের পেটে যখন ব্যথা শুরু হয়ে যায়, ওই মাতা কত কষ্ট সহ্য করে আপনাকে পৃথিবীতে এনেছিল, ছোট্ট একটা ঘটনা শুনলেই তো আপনাদের মনটা পরিবর্তন হবার কথা। সন্তান যখন পৃথিবীতে আসবার চেষ্টা করে, মায়ের রেহেমটা তখন শুকনা থাকে, তখন সন্তান আসতে পারে না, সন্তানের কষ্ট হয় বলে সন্তান কি করে নিজের পা দ্বারা মায়ের কলিজার ভিতরে শক্ত করে একটা আঘাত করে দেয়, আর শক্ত করে আঘাত করবার কারণে ওই যে মায়ের কলিজার পাশে একটা পানির থলে থাকে, ওই পানির থলেটার মধ্যে যখন আঘাত লেগে যায় ওটা ভেঙে যায়, আর মায়ের রেহেমের কাছে পানি আসবার কারণে রেহেমটা একটু বিশ্রিল হয়ে যায়, তখন আস্তে আস্তে করে সন্তান একটু যখন পৃথিবীর মুখ দেখতে নেয়, তখনই তো মাথাটা আসবার কারণে কিছু অঙ্গ যখন লেগে যায়, তখন সন্তান কষ্ট হয় বলে আরেকটা আঘাত মায়ের কলিজার মধ্যে আঘাত করে দেয়, আর মায়ের কলিজার ভিতরে আঘাত করবার কারণে তখন সেখানে পানি ছিল না, কিছু রক্ত ছিল, রক্ত রক্তগুলোর মধ্যে আঘাত করার কারণে রক্তগুলো আস্তে আস্তে চিবায়া চিবায়া কি করে মায়ের রেহেমের মধ্যে যখন আসে, তখন মায়ের রেহেমটা একদম পিচ্ছিল হয়ে যায়, কিন্তু কলিজাটা তখন একদম শুকিয়ে যায়, ঠিক কিনা বলেন? এই শুকনা কলিজার ভিতরে সত্যের সর্বশেষ কি করে এমন জোরে আঘাত করে, এর আগে কলিজাটা পিচ্ছিল থাকার কারণে সেখানে কোনো দাগ হয় নাই, আর কলিজাটা যখন কি হয়েছে শক্ত হয়েছে, শক্ত কলিজার মধ্যে আঘাত করবার কারণে ওই কলিজার ভিতরে একটু দাগ হয়ে যায়। তিনটা আঘাত সন্তান মাকে সেদিন করেছিল, আর তিনটা আঘাত করবার কারণে মায়ের কলিজাইতে দাগ লেগেছিল, এই দাগ লাগার কারণে সন্তান যখন দূরে চলে যায়, আর দূরে চলে যাওয়ার কোনো বিপদ যদি হয়ে যায়, পৃথিবীর কোনো মানুষ টের পাকবা না পায়, মায়ের কলিজার ভিতরে দরফর করে আসে না নাই, তার মানে বোঝা গেল এত কষ্ট করে সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে, ওই সন্তানটার খাবার অবস্থা দেখলে সন্তান নিজের সন্তানকে নিয়া নিজের স্ত্রীকে নিয়া ঘরের ভিতরে চুপচাপ ভালো মন্দ খায়, আর নিজের মায়ের ঘরে ভালো খাবার খায় না, আছে না নাই। আমি নিজে দেখেছি আমার এলাকাতে একজন মানুষ তার মা ঈদের সময় গেলেও তো আমি গত বড় ঈদেও তাকে 500 টাকা দিলাম, এই বাড়ি সেই বাড়ি থেকে কিছু কিছু করে টাকা উঠায় খায়, 53 ডিসিমেল জায়গা ছিল এই মায়ের নামে, 53 ডিসিমেল জায়গার একটা মানুষ নিজে যেই ঘরের মধ্যে থাকে, যখন বৃষ্টি আসে টপ টপ করে পানি পড়ে, আর সন্তানের তো 6টা রুম বিশিষ্ট বিল্ডিং সাজিয়েছে, বিল্ডিং এর পাশে ছোট্ট একটা রুম, ছেলে যখন ঢাকায় যায় তখন মা বলেছে বাবা আমাকে এই বিল্ডিং দিতে হবে না, ছোট্ট যে রুমটা আছে এই রুমে তালা দিয়ে যায় না, কারণ আমার রুমের মধ্যে টপ টপ করে পানি পড়ে, আমি থাকতে কষ্ট হবে। মা ওটা বলে একটু পাশের বাড়িতে গেছে, আয়সা দেখে ছেলের বউ নাই, নাতিন গুলাও নাই, আর নিজের ছেলেটাও নাই, ঢাকায় চলে গেছে, রুমের দিকে তাকিয়ে লক্ষ্য করে দেখেছে যে ছোট্ট রুমটা মা চেয়েছিল, ওই ছোট্ট রুমের মধ্যে 6-6টা তালা তার বৌমা লাগাই দিছে, কয়টা 6টা তালা লাগাইয়া দিয়েছে। ওই মা বলেছিল টিবল চেপে পানি আমি তুলতে পারি না, আপনাদের এলাকায় পানি তোলা সহজ, আমাদের এলাকায় পানি তোলা সহজ না, অনেক কষ্ট করে পানি তুলতে হয় বাবা, মোটরের লাইনটা তুমি খুলে যায় না, ওটা লাগায় যায়, মোটরের লাইনে সুইচ দিয়েছে আসে না, কারেন্ট নাই, ভিতর থেকে লাইন কি খোলা। শুধু তাই নয়, তার দুইটা সন্তানের এক সন্তানের কাছে মা থাকে, আর এক সন্তানের কাছে কি থাকে বাবা থাকে, এক বাড়িতে মা থাকে আর এক বাড়িতে বাবা থাকে, অথচ জায়গার মালিক হলো মা, সেই বাড়িতে তার ভালো বাসা নাই, জায়গাটা আবার খাস জমি, কি জমি, বিল্ডিং এর কাজ প্রায় শেষের দিকে, এবার চাল লাগাবে, ফরেস্ট অফিস থেকে সেটা বাধা, আর করা যাবে না, দীর্ঘ প্রায় 2 বছর যাবৎ ঘরই করতে পারে না, এখন যেরকম ছিল ওরকমই পড়ে আছে। মাকে কষ্ট দিলে পৃথিবীতে কষ্ট করতে হয় কিনা, হাসরের ময়দানেও কষ্ট হবে, পৃথিবীতে একটা নজির, পৃথিবীতে একটা কি নজির। সম্মানিত ভাইয়েরা আমার, মনে করেন আপনারা 4 ভাই কত ভাই,
চার ভাই যেই বাড়িতে মানুষ হয়েছিলেন, আগে তো এত ঘর মানুষের ছিল না। একটা ঘরের মধ্যে আপনার মা বাবা, আপনার মা বাবা চারটা সন্তানকে মানুষ করতে পেরেছে কিনা? মা বাবা কয়জন? মা বাবা কয়জন? আজকে তোমাদের চারটা ভাইয়ের চারটা বাড়ি হয়েছে, কিন্তু দুইজন মা বাবা যখন একটা ঘরের মধ্যে তোমাদেরকে মানুষ করতে পেরেছে, আজকে তোমাদের চারটা বাড়ি হয়েছে, মা বাবার জন্য কি একটা রুমও হয় নাই? এরকম আছে না নাই? অনেক বাড়িতে লক্ষ্য করে দেখবেন যে চুলা হলে দুইটা, একটা হলো রান্না করে আর একটা হলো ঘরে। ঘরে হলো গ্যাসের চুলা, রান্না করে কি মাটির চুলা, আছে না নাই? তার মানে হলো মা বাবাকে ফাঁকি দিয়ে খাবার একটা রাস্তা হলো ঘরের ভিতরে গরম পানি করে রুজুয়াত দেখাইয়া যে চুলা তুমি রুমের ভিতরে রেখেছো সেখানে ভালো মন্দ রান্না হয়, ঠিক কিনা বলেন? অনেক সন্তান আছে তার স্ত্রীকে শাসন করতে পারে না, ঘরের ভিতরে ভালো মন্দ রান্না করে মা যেন না দেখে, রান্না হয় খায়, এটা বাস্তব চিত্র। আমি বানিয়ে বলছি না, বানিয়ে বললে আমার লাভ আছে? এরকম আছে না নাই? আপনাদের ঘাটালে না থাকলে কি আমাদের মধুপুরে আছে? দেখবেন অনেক বাড়িতে একটা চুলা আছে, একটা চুলা আছে, না আছে করে কথা না। কেন? তুমি যখন ছোট্ট ছিলে তো তখন তো তোমার মা তোমাকে না খাওয়ায়, কখনো খায় নাই? তোমার বাবার কথা বলো, বাড়িতে চারটা ডিম রান্না হয়েছে, তোমরা মানুষ পাঁচজন, একটা মানুষ বলেছিল আমি ডিম খাই না, সেটাকে বাবা। যখন তুমি ইউনিভার্সিটিতে চান্স পাও, আগের রাত্রিতে বাবাকে বলো বাবা আমার কিন্তু আগামীকাল 18,000 টাকা লাগবে ভর্তি ফি, রাত্রি বাজে 8টা, টাকা তো পকেটে নাও থাকতে পারে, নাকি বলেন? সকালে যখন তুমি রওনা হয়েছ এই রাত্রির মধ্যে বাবা এই টাকা সংগ্রহ করেছে, কখনো তো মন খারাপ করে নাই। আমি আমার বাস্তব চিত্র বলি, আমি যখন ঢাকায় চান্স পাইলাম আব্বাকে বলছি রাত্রি 9টা বাজে, ওই পাশ থেকে আমার মোবাইল আসছে চান্স হয়েছে আগামীকালই ঢাকায় যেতে হবে। আব্বারে বললাম আমার প্রায় 1,200 টাকা লাগবে, বলি তো আমার কাছে আছে 2,000। কত হাজার? 2,000। আমি বললাম আমি তো মোটর সাইকেল বলে রাখছি, মোটর সাইকেল 5টার সময় আমার মধুপুরে পৌঁছাই দিবে। সকালে যখন 5টার সময় আমি বের হয়েছি, আব্বা আমার কাছে 21,000 টাকা দিলেন, এই টাকাতে তিনি রাত্রে সংগ্রহ করেছেন। আর আজকে যখন সন্তানের কাছে বাবা টাকা চায়, তখন সন্তান বলে তুমি এত টাকা দিয়ে কি করবা, দুই চার আনা চা খাইলি তো চলে, বলে কি বলে না, কথা বলেন? আজকে এ ধরনের আচরণ হচ্ছে তা নয়, পিতা মাতার সাথে কথা বলতে হবে, পিতা মাতার সাথে আচরণ হবে ভালো আচরণ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আজকে কি আমরা সেই সদাচরণটুকুনি করছি? কথা বলেন, করছি না। না করবার একটাই কারণ, সন্তানগুলোকে